আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বাবলু মিয়া, সিইও বিডি প্লাস রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট অ্যান্ড কনসালটেন্সি। তুর্কিতে কিভাবে সহজে বাহরাইন থেকে ভিজিট করা যায় এই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো। এখানে আমাদের অনেক বাংলাদেশি ভাইরা আছেন যারা তুর্কিতে ভিজিট করতে চান, যাদের ভিসা ভালো ভিসা আছে, সুপারভাইজার ভিসা, যারা ভালো স্যালারিতে কাজ করেন, ম্যানেজার ভিসায় আছেন, অনেকে ম্যানেজারের দায়িত্বে আছেন, অনেকে আছেন ইনভেস্টর যারা তুর্কিতে ভিজিট করতে চান। তো যারা সুপারভাইজার লেভেলে কাজ করেন এখানে, তাদের স্যালারি নিম্নতম আপনার 250 দিনার থাকতে হবে। আপনাদের স্যালারি যদি 250 দিনার থাকে মান্থলি স্যালারি, তাহলে আপনারা এখানে এখান থেকে ভিজিটের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তুর্কিতে। সেক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে, এনওসি লেটার লাগবে, আপনাদের কোম্পানি থেকে এনওসি লেটার লাগবে। যে এনওসি লেটারে মেনশন থাকতে হবে আপনার নাম, আপনি কোন তারিখে তুর্কিতে ট্রাভেল করবেন, কোন তারিখে রিটার্ন এসে জয়নিং ডেট আপনার কোম্পানিতে জয়েন করবেন, সেই জয়নিং ডেট দিয়ে আপনার কোম্পানি থেকে একটা এনওসি লেটার থাকতে হবে, দিতে হবে আপনার কোম্পানি একটা এনওসি লেটার। বাকি যে ডকুমেন্টসগুলো লাগবে তার মধ্যে হলো আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে, টিকিট বুকিং লাগবে, হোটেল বুকিং লাগবে, যা আপনারা চাইলে আমরা করে দিতে পারবো, না হলে আপনারা যে কোনো ট্রাভেল এজেন্সি থেকে, যে কোনো এজেন্ট থেকে আপনারা করতে পারবেন। প্লাস আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে, অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে যেতে হবে এমবেসি। আপনারা যদি চান এটা আমরাও করে দেবো, আর আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। ম্যানেজারের ক্ষেত্রে সেম, এনওসি লেটার এজ ইট ইজ, এনওসি, হোটেল রিজার্ভেশন, একটা কভার লেটার। কভার লেটারের মধ্যে মেনশন করবেন আপনি কোন জায়গায় যাবেন, কোন দিন যাবেন, কোন কোন জায়গায় আপনি ট্রাভেল করবেন, ব্যাক করবেন কয় তারিখে, টোটাল একটা কভার লেটার সুন্দর করে আপনার বানিয়ে নেবেন। ম্যানেজারের ক্ষেত্রে তো আমি অলরেডি বলে দিলাম যে সেম ম্যানেজারের ক্ষেত্রে সেম এনওসি, কভার লেটার, টিকিট বুকিং, হোটেল রিজার্ভেশন, ইন্স্যুরেন্স, আর আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, দ্যাটস ইট। আর ইনভেস্টারের ক্ষেত্রে যা প্রয়োজন তা হলো সিআরের এক্সট্র্যাক্ট লাগবে, সিআরের সিআর কপি, সিপিআর ডিটেলস আপনার, হোটেল রিজার্ভেশন, টিকিট, ইন্স্যুরেন্স যেরকম আছে ওরকম। তো এই ডকুমেন্টসগুলো যদি আপনারা অ্যাটাচ না করতে পারেন, এনওসি করে আপনারা যদি বাকি ডকুমেন্টস অ্যাটাচ না করতে পারেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা হলো রফা লুলুর পাশে আইএমসি আছে, আইএমসি হসপিটালের পাশে আমাদের অফিস, আমাদের অ্যাড্রেস দেওয়া আছে আমাদের ফেসবুক পেজে, ফেসবুক পেজেও নক করতে পারবেন, না হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস আমাদের লোকেশন দেওয়া আছে, না হলে আপনারা প্রশ্ন করতে পারেন। না হলে আপনাদের যদি কোনো মত থাকে, কোনো কমেন্টস করতে চান, কোনো কিছু জানতে চান, তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আমরা আপনাদেরকে চেষ্টা করবো যথাসাধ্য হেল্প করার জন্য, যথাসাধ্য কনসালটেট করার জন্য। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি তুর্কি ভিসা রিলেটেড কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আর যদি আপনারা ফিজিক্যালি এসে আমার সাথে মিট করতে চান তাহলে অফিসিয়াল অ্যাড্রেস আছে, আপনারা ডাইরেক্ট কথা বলে আমার সাথে এসে মিট করতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।